নীলফামারীতে কাজু বাদাম প্রক্রিয়াজাতকরণের আরেকটি কারখানা গড়ে উঠেছে। উদ্যোক্তারা বলছেন, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে দেশের চাহিদা মিটিয়ে রফতানিও করা সম্ভব। আর কৃষি বিভাগ বলছে, মানসম্পন্ন ঠিক রাখতে পারলে বাণিজ্যিক ভালো সম্ভাবনাও রয়েছে। 2016 সালে নীলফামারী সদরের স্টাফ কোয়ার্টার মোড়ে গড়ে ওঠে জ্যাকপট ক্যাশুনাট ইন্ডাস্ট্রি। শুরুটা স্বল্প পরিসরে হলেও দিন দিন বাড়তে থাকে এর পরিধি। সম্প্রতি ইটাখোলা ইউনিয়নে গড়ে উঠেছে প্রতিষ্ঠানের দ্বিতীয় কারখানা। মাসে 4000 কেজি কাজু বাদাম প্রক্রিয়াজাত হয় এই কারখানায়। একই সাথে তৈরি হচ্ছে সৌন্দর্যবর্ধক তেল, বাটার ও পাউডার সহ কয়েকটি পণ্য। বিভিন্ন দেশ থেকে রিকোয়ারমেন্ট আসতেছে, বাট আমরা এই মুহূর্তে যেটা প্রবলেম ফেস করতেছি, ওদের রিকোয়ারমেন্ট হচ্ছে প্লাস ওয়ান কন্টেইনার প্লাস থাকে অ্যারাউন্ড হচ্ছে 17 টন করে। বাট আমরা যেহেতু ওই পরিমাণ র মেটেরিয়ালস পাই না, সো এক্সপোর্টের ইস্যুগুলো যদি গভর্নমেন্ট ইম্পোর্টের ইস্যুগুলো ক্লিয়ার করে দেয়, তাহলে এক্সপোর্টটা অতি দ্রুত আমরা শুরু করতে পারবো। বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি থেকে কাঁচামাল সংগ্রহের পর তা প্রক্রিয়াজাত করা হয় কারখানায়। এ কাজে নিয়োজিত অর্ধ শতাধিক শ্রমিক, যাদের অধিকাংশই নারী। নিজ হাতে মেশিনে তুলি তুলি একটা একটা করে কাটি। দৈনিক মনে কর 35 কেজি হয়, 25 কেজি হয়, 50 কেজি হয়। পরিবারকে সময় দিচ্ছি, হাতে ইনকামাই করে বাড়িতে দিচ্ছি, সংসারের পাশাপাশি বাদামের কাজ করি। মান ঠিক রেখে বাদাম প্রক্রিয়াজাত করা গেলে এর ব্যাপক বাণিজ্যিক সুযোগ রয়েছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক। কাজু বাদামের এই অপার সম্ভাবনাটাকে আমরা কাজে লাগাতে চাই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সবাই আমাদের এই কাজু বাদামের জন্য আমাদের মাননীয় মন্ত্রী আমাদের নির্দেশ অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। সরকার এসব উদ্যোক্তাদের পাশে দাঁড়ালে কাজু বাদাম খাত আরও সমৃদ্ধ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডিবিসি নিউজ ডেস্ক।